ও আজকে নয় ওর যখন আড়াই বছর বয়স তখন থেকে ও পার্টি করে যে রাজনৈতিক নেতারা বিশেষ করে আমাদের দেশের খুব বড় বড় নেতারা রাজ্যের খুব বড় বড় নেতারা রাজনীতি নিয়ে যে আলোচনাগুলো করছেন সেগুলো অনেক ক্ষেত্রেই বাংলা ভাষা একটা শব্দ আছে খেলো খুব খেলো হয়ে যাচ্ছে আমি নিজেও খুব অল্প বয়স থেকে রাজনীতি নিয়ে খুবই উৎসাহী এবং চর্চা করি কিন্তু আমার নিজের ক্ষেত্রে অন্তত যেটুকু আমি জানি উনিশশো বিরাশি সাল নাগাদ যখন আমার বারো বছর বয়স ছিল তখন বামফ্রন্ট সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসছেন আমি সেই তথ্য তথ্যগুলো বুঝতে পেরেছিলাম কে কত ভোটে জিতছেন ইত্যাদি অভিষেকবাবু যদি সত্যিই কেউ বলে থাকেন এবং সত্যিই যদি তিনি আড়াই বছর থেকে মুখ্যমন্ত্রী যদি সত্যিই তিনি শিখে থাকেন তাহলে হতেই পারে সেটা বিজ্ঞানসম্মতভাবে যদি হয়ে থাকে তবে এখন যে ধরনের রাজনৈতিক নেতারা কথা বলছেন আর কি মানে কেউ ঈশ্বরের দূত কাউকে অন্যরা বলছে মা শারদার দূত এবং তিনি সেটা মেনে নিচ্ছেন এই ধরনের জিনিস তো চলতে পারেন না রাজনীতি মানে রুটি কাপড়া মোকানের রাজনীতি বিজলি সড়ক পানির রাজনীতি শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি তার জন্যে অঙ্ক লাগে স্ট্যাটিস্টিক্স লাগে পরিকল্পনা লাগে একসময় প্রশান্ত মহল নবীশের কাছে জওহরলাল নেহেরু এসছিলেন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার কাগজপত্র বাড়ানোর জন্য। ফলে রাজনৈতিক নেতারা শিক্ষিত মানুষদের সঙ্গে যারা বিজ্ঞান বোঝেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন টেকনোলজি বোঝেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং চেষ্টা করবেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই ধরনের যে কথাবার্তাগুলো সেগুলো আমার মনে হয় না দেশ বা রাজ্যের মানুষের উন্নতির ক্ষেত্রে কোনো কাজে আসবে প্রথম বিষয়টা হচ্ছে যে মানুষ ঈশ্বরের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবেন সেটা মানুষের ব্যক্তিগত ব্যাপার সেটার সঙ্গে দেশের রাজনীতি যুক্ত হওয়া ঠিক নয় আমার ঈশ্বর বিশ্বাস আমার কাছে আমি যখন ঈশ্বরের আরাধনা করব তখন আমি নিশ্চয়ই চাইব না সেই আরাধনা মানুষকে দেখাতে ফলে সেই আরাধনার মধ্যে যদি কেউ দেখাতে চান মানুষকে সেক্ষেত্রে সেটা তার ইচ্ছা তবে আমি মনে করি নরেন্দ্র মোদী মহাশয় যদি দুদিন ধ্যানে বসছেন এবং সেটা শেষ দফার নির্বাচনে বিপুল প্রভাব ফেলে তাহলে সেটা যেমন একদিকে তাদের রাজনৈতিক কৌশল অন্যদিকে বিরোধীদের দুর্বলতা যারা মনে করছেন প্রধানমন্ত্রীর ধ্যানে বসা দেখে মানুষ দলে দলে গিয়ে বিজেপিকে ভোট দেবেন আমি মনে করি ভারতবর্ষের মানুষ যারা ভোট দেন তারা যথেষ্ট দায়িত্বশীল গণতন্ত্রের প্রতি অঙ্গীকারবদ্ধ তারা বোঝেন কি কারণে ভোট দিচ্ছেন আমার মনে হয় তারা সঠিকটা বুঝেই ভোট দেবেন প্রধানমন্ত্রী ধ্যান করছেন কি না করছেন এটা নির্বাচনের কোনো বড় ইস্যু বা সপ্তম দফার নির্বাচনের খুব বড় ইস্যু বলে আমার মনে হয় লড়ি মানে টাটা জুতো মানে বাটা আর দমদম মানে এটা তো আমার কথা নয় আমি যদি বলি দমদম ধোলাই হবে সেটা আনপার্লামেন্টারি হতে পারে আমি তো দাওয়াইয়ের কথা বলছি যেমন দাওয়াই গণতান্ত্রিক নির্বাচনের একটা লক্ষণ নয় দাওয়াই তো যারা রাজা আগে যারা ছিলেন তারা হয়তো একটা দেশ দখল করছেন যুদ্ধ করছেন সেটা তো গণতন্ত্রের লক্ষণ নয় ফলে দাওয়াই দেওয়ার কথা কোনো নেতা বললে তিনি যেটা বলছেন এটা গণতন্ত্রের বাইরের একটা কথা নির্বাচন কমিশন যদি তাকে গুরুত্ব দেন সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন আর সাধারণ মানুষের কাছে আমাদের যে আবেদনটা থাকবে আপনারা একটু সাহস করে নিজের ভোটটা নিজে দিন রাজনৈতিক নেতাদের কথা শুনবেন না আপনার নিজের চিন্তা অনুযায়ী যে রাজনৈতিক দলকে আপনার ভালো মনে হচ্ছে আপনি তো আর ভাগ করে আপনার তো একশোটা ভোট নেই যে আপনি তেত্রিশ কাউকে দিলেন পঞ্চাশ কাউকে দিলেন যে রাজনৈতিক দলকে আপনার পছন্দ হবে তাকে গিয়ে আপনি একটি ভোট দিন যদি কাউকে পছন্দ না হয় নোটায় ভোট দিন এটাই আমাদের নির্বাচন কমিশন চাইছে ইলেকট্রাল লিটারেসি এটাকেই বলে আমাদের দেশের গণতান্ত্রিক প্রেক্ষিত অত্যন্ত দৃঢ় এবং আমার মনে হয় তারা সঠিক রাজনৈতিক রাস্তা জনগণই দেখাবেন মানুষের মতদানের মাধ্যমেই গণতন্ত্র নির্ধারিত হবে কোনো রাজনৈতিক নেতার ধমকে নয় তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে কোন মিক্সচার কোথায় দিতে হবে এগুলো তো আমাদের পশ্চিমবঙ্গে এর আগেও মানে হিংসার রাজনীতি যেটা কংগ্রেস আমলে বা সিপিএম আমলেও যে একেবারে হয়নি এটা নয় তৃণমূল আমলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াও অনেকটা সব কিছুর খবর রাখছে এবং রাজনৈতিক নেতারা বিশেষ করে শাসক দলের তৃণমূল কংগ্রেসের বা বিজেপিরও প্রচুর নেতা সিপিএমের লোকজন উল্টোপাল্টা কথা তুলনামূলকভাবে কম বলেন তারা ক্ষমতায় যখন ছিলেন বলতেন ফলে এই ধরনের কথাবার্তা রাজনৈতিক নেতারা বলেই থাকেন তাতে হয়তো জনগণ ভোটের আগে কিছুটা উৎসাহিত উদ্বেলিত হয় কিন্তু এর কোনো রাজনৈতিক মূল্য নেই এবং হিংসার মাধ্যমে রাজনীতির যে দীর্ঘ ইতিহাস এই ইতিহাস থেকে বেরোতে হবে এই ইতিহাস থেকে না বেরোলে একটা শিক্ষিত গণতন্ত্র একটা পরিণত গণতন্ত্র তৈরি হওয়া খুব মুশকিল দেখুন এটা কিন্তু মানতেই হবে যে রাজনৈতিক নেতা বা মিডিয়া তারা কখনোই খুব সাধারণ মানুষের দুঃখ কষ্ট সামনে তুলে আনলেও সেগুলো সমাধানের ক্ষেত্রে কতটা সচেষ্ট সেটা পরিষ্কার নয় রাজনৈতিক নেতাদের দায়িত্ব থাকে তারা ক্ষমতা এলে মানুষের উপকার করার তাদের সে সুযোগও থাকে মিডিয়ার দায়িত্ব থাকে গণতান্ত্রিক একটা প্রেক্ষিতে শুধুমাত্র শাসকের ভুলগুলোকে সামনে তুলে আনা মিডিয়ার কিন্তু দায়িত্ব নয় দেশের ভালোগুলোকে প্রতি মুহূর্তে প্রচার করা মিডিয়ার মূল দায়িত্ব কোনো গণতান্ত্রিক প্রেক্ষিতে যারা শাসক সে কেন্দ্রের বিজেপি হন রাজ্যের তৃণমূল কংগ্রেস বা কেরালায় সিপিআইএম বা কর্ণাটকে কংগ্রেস মিডিয়ার এক এবং একমাত্র দায়িত্ব হওয়া উচিত যে শাসকের সামনে গিয়ে প্রশ্ন করা জিজ্ঞেস করা যে এই কাজগুলো হচ্ছে না কেন সেই জায়গায় যদি মুখ্যমন্ত্রী অখুশি হন তারও অখুশি হওয়ার স্বাধীনতা আছে একই সঙ্গে যদি মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদেরও একেবারে অধিকার আছে এই প্রশ্নগুলো সামনে তোলার তাতে যে কোনো রাজনৈতিক নেতা বা যে কোনো শাসক বিরক্ত হোক না কেন তাদের দায়িত্ব হয়তো তারা সঠিকভাবেই পালন করছেন মুখ্যমন্ত্রী পছন্দ হচ্ছে না এই একটা বিষয়কে পছন্দ করা না করার অধিকার তো আছে দেখুন বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক নেতাদের খুব কিছু বক্তব্য রাখা আমার মনে হয় ঠিক নয় কারণ এই যে নির্বাচনী বন্ড সেইখানে বিভিন্ন রাজনৈতিক দল সিপিআইএম বাদ দিয়ে তারা যে হাজার হাজার কোটি টাকা পেয়েছেন তারপরে তাদের আর অন্য কে কী বিজ্ঞাপন নিচ্ছেন এই নিয়ে বোধহয় কথা বলতে গেলে একটা কথাই সামনে আসে সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলিকে বা তাদের নেতা নেত্রীদের একটু আয়নার সামনে দাঁড়ানো উচিত তৃণমূল কংগ্রেসের পক্ষে যেমন ভান্ডার বা এই ধরনের জনমুখী প্রকল্পের কথা আসবে বা রাস্তাঘাটের উন্নয়ন তাদের রাজত্বের শুরুর দিকে ছিল যে কথাগুলো আসবে একই রকমভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই সময়টায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুর্নীতির অভিযোগ বিপুলভাবে সামনে আসবে বিজেপি এবং তৃণমূল আগের নির্বাচনগুলির নিরিখে প্রধান দুই প্রতিপক্ষ যেখানে তৃণমূল শাসক এবং বিজেপি বিরোধী এবং তারপর থেকে যে পরিবর্তন হয়েছে সামান্য বামেদের ভোট বাড়তে আমরা অনেক জায়গায় দেখেছি সামান্য বিজেপির ভোট হয়তো কমেছে তৃণমূলের ভোট মোটের ওপর একই জায়গায় আছে যে দমদমে যিনি প্রার্থী হয়েছেন তৃণমূলের পক্ষে বা শ্রীরামপুরে যিনি তৃণমূলের পক্ষে প্রার্থী হয়েছেন তাদের সত্যিকারেরই তারা তুলনামূলকভাবে বরিষ্ঠ মানুষ তবে রাজনীতিতে তো অনেক ধরনের সমীকরণ থাকে সুতরাং এটি যে একমাত্র কারণ বলা যায় না অভিষেকবাবু তিনি দলের গুরুত্বপূর্ণ নেতা তিনিও যে সব জায়গায় যেতে পারবেন এরম তো নয় ফলে হ্যাঁ একদিক দিয়ে আপনি এই যুক্তিটা ভাবতেই পারেন কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা কিছু অসম্পূর্ণতা থাকে ভাবনার ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা হয়তো একমাত্র কারণ নয় দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের রাজ্যে তো এবার সত্যি লেফটের একটা রিসার্জেন্স হচ্ছে তার মানেই যে তারা সব আসন সব জিতে যাবেন এমন নাও হতে পারে কিন্তু মোটের ওপর তাদের যে প্রচার বা যে ধরনের বিষয়গুলো সামনে উঠে আসছে সেক্ষেত্রে হয়তো তিনি মনে করছেন অন্য যে যে কেন্দ্রে কনসেন্ট্রেট করলে বেশি ভোট পাওয়া যাবে বা বেশি আসন পাওয়া যেতে পারে তিনি সেই অনুযায়ীও একটা অ্যালগোরাদম ফর্ম করতে পারেন যে কারণে তিনি হয়তো কলকাতা উত্তর বা দমদম বা শ্রীরামপুর এই জায়গাগুলোই যাননি দেখুন রাজনৈতিক নেতারা তো সাধারণভাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ চারশো পেরিয়ে যাব এই ধরনের কথাই বলেন সেই তুলনায় উনি যে তেত্রিশে তেইশ বলেছেন এটার মানে দুঃখিত উনি হয়তো একটু ভাবার চেষ্টা করছেন যে সত্যিকারের কটি আসন হতে পারে এবার একটা ডিস্ট্রিবিউশনের ব্যাপার থাকে অর্থাৎ কত আসন পাওয়ার প্রোয়াবিলিটি কত নিঃসন্দেহে এই তেত্রিশটি আসন পাওয়ার মধ্যে এই তেত্রিশের মধ্যে তেইশটি আসন পাওয়ার একটা সম্ভাবনা আছে আবার তারা কমও পেতে পারেন বেশিও পেতে পারেন ফলে এই মুহূর্তে আমার মনে হয় চার তারিখ তো এসেই গেল এত তাড়াহুড়ো না করে আমরা একটু অপেক্ষা করি তবে হ্যাঁ তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদের আগের যে নির্বাচনগুলো তাদের ভোটের ভাগটা যথেষ্ট বেশি ছিল সুতরাং তারা নিশ্চয়ই জয়ের আশা করবেন একই সঙ্গে বলতে হবে যে গত পঞ্চায়েত ভোট যেভাবে হয়েছে তার তথ্যের নিরিখে অবশ্য কে কত ভোট পেয়েছে এটা নয় কারণ সেখানে মানুষ সাধারণভাবে ভোট দিতে পেরেছেন কিনা এটা পরিষ্কার নয় তৃণমূল কংগ্রেসের পক্ষে যেমন ভান্ডার বা এই ধরনের জনমুখী প্রকল্পের কথা আসবে বা রাস্তাঘাটের উন্নয়ন তাদের রাজত্বের শুরুর দিকে ছিল যে কথাগুলো আসবে একই রকমভাবে কিন্তু মাথায় রাখতে হবে যে এই সময়টায় একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দুর্নীতির অভিযোগ বিপুলভাবে সামনে আসছে দু হাজার ষোলো নির্বাচনের আগেও এসছিলো কিন্তু সেটা খুব একটা এফেক্ট করেনি কিন্তু দু হাজার একুশ সালে বিধানসভায় তাদের বিপুল জয়ের পর থেকে যেভাবে পরপর কোর্টের অর্ডার এবং যে ধরনের অভিযোগ সামনে আসছে যেভাবে অভিজিৎবাবু প্রচুর রায় দিয়েছেন একটা কোর্টের সঙ্গে তৃণমূলের দ্বন্দ্বের বিভিন্ন প্রশ্ন সামনে আসছে ফলে সেক্ষেত্রে দেখার বিষয় যে বোফোর্সের সময় রাজীব গান্ধীর যে অসুবিধেগুলো হয়েছিল দেখুন অভিযোগ মানেই কিন্তু প্রমাণ নয় যেমন রাজীব গান্ধীর বিরুদ্ধে তো কখনোই অভিযোগ প্রমাণিত হয়নি যে উনি সত্যি বোফোর্সে গোলমাল পাকিয়েছিলেন কি না তৃণমূলের ক্ষেত্রে অনেক নেতামন্ত্রী জেলে আছেন এখনও রায়দান সম্পূর্ণ হয়নি আমাদের লক্ষ্য রাখতে হবে যে দুর্নীতিটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যায় কি না যার জন্যে তৃণমূল কংগ্রেসের ভোট কমছে বা এই ধরনের কোনো ঘটনা সৃষ্টি হচ্ছে কিনা মূল লড়াইটা হচ্ছে একদিকে তৃণমূলের জনমুখী প্রকল্প আর তার উল্টো দিকে ব্যাপক দুর্নীতির অভিযোগ এর মধ্যে মানুষ কোনটা দেখে কোন দিকে ভোট দেন এটা দেখতে হবে আপনি কি মনে করছেন কতগুলো দেখুন এইটা তো যারা প্রশান্ত কিশোর বা যোগেন্দ্র যাদব বা আমাদের পশ্চিমবঙ্গে অনেককে দেখেছি না রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তো বলা যায় না যেমন যদি জিজ্ঞেস করা হয় যে ঝড় কবে আসবে এখন বিজ্ঞান যে জায়গায় পৌঁছেছে তাতে সত্যি বলা যেতে পারে কয়েকদিন আগের থেকে ঝড় কবে আসবে যেমন এই যে আমাদের যে সাইক্লোনটা এলো তার ক্ষেত্রে দেখলেন যার নাম রুমেল বা এরকম কিছু কিন্তু একই রকমভাবে ভূমিকম্প কবে হবে এটা বলা যায় না ফলে যে রাজনৈতিক বিশ্লেষকরা বলতে পারছেন তারা হয়তো আমার থেকে অনেক ভালো জানেন তাদের কাছে অনেক তথ্য আছে আমার কাছে যা তথ্য তাতে খুব পরিষ্কার যে তৃণমূল এবং বিজেপির মধ্যে মূল লড়াই পশ্চিমবঙ্গে এবং সেই জায়গায় একেবারে শেষের দিকে গত তিন চার মাস ধরে বা বলতে পারেন দু সালের পর থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বামপন্থীরাও খুব ভালো জায়গায় আছে বহু আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে এর বেশি কিছু বলা আমার পক্ষে তরুণ তুর্কি দেখুন উদ্দেশ্যটা তো শুধু তরুণ তুর্কির জন্য শুধু তরুণ কতটা তরুণ বা কতটা যুবক বা কতটা যুবতী তার ওপর প্রার্থী নির্ভর করে না নির্ভর করে একটি মানুষ তিনি লোকসভা নির্বাচনে লড়াই করছেন তাকে সংসদে গিয়ে কাজ করতে হবে এটা তো আর একজন পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান হলেন সেই রকম নয় তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের যে মুখগুলি সামনে এসেছে তারা প্রত্যেকে যুবক হলেও তারা দশ বারো বছরের বেশি সময় ধরে রাজনীতি করছেন রাজনীতির ময়দানে যেমন আছেন তাদের পড়াশোনাও বেশ ভালো বলে মনে হয় তাদের সকলের সঙ্গে যে আমার ব্যক্তিগত কথা হয়েছে বা তাদের চিনি এমন নয় কিন্তু তাদের কথাবার্তার ধরন দেখে মনে হয় তারা ভালো পার্লামেন্টেরিয়ান হতে পারবেন এবার মানুষ যদি তাদের নির্বাচিত করবেন মনে করেন তারা নির্বাচিত হবেন আমার মনে হয় যা প্রার্থী চয়েস পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম তার মধ্যে অবশ্যই বামপন্থীদের যে প্রার্থী তারা পার্লামেন্টেরিয়ান হওয়ার পক্ষে অত্যন্ত ভালো এবার মানুষের সমর্থন পেলে তারা যাবেন লোকসভায় তাদের বক্তব্য রাখবেন যদি তারা নির্বাচিত না হতে পারেন প্রতিটি নির্বাচন এক একটি শিক্ষা এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে তারা আগামী নির্বাচনে লড়াই করবেন কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনগুলি যেভাবে হয় তার থেকে তো খুব তথ্য পাওয়া শক্ত পঞ্চায়েত নির্বাচন একটু আগেই যেটা বললাম ফলে আমার মনে হয় চলুন আমরা একটু অপেক্ষা করি বেশ কয়েকটি আসনে বামপন্থী এবং কংগ্রেস জোটের প্রচার খুব ভালো হয়েছে এবার প্রচার মানেই তো নির্বাচনী ফলাফল নয় দু সালে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন পশ্চিমবঙ্গের মানুষ প্রায় ধরেই নিয়েছিল তারপরও প্রায় দুশো মানে একশো নিরানব্বইটি আসন বামফ্রন্ট পেয়েছিল ফলে ভোট সংখ্যা এবং আসন সংখ্যার যে সম্পর্ক সেটা অসরল রৈখিক চলুন আমরা আর একটু অপেক্ষা করি না দেখি না ছ তারিখ চার তারিখ তো ই গেল চার তারিখ বিকেলের মধ্যেই আমরা জেনে যাব ফলে আমার মনে হয় বিজ্ঞানকে অস্বীকার করে কোনো একটা সংখ্যা বলে দেওয়াটা যেটা অনেকে বলছেন এইটা না করাই উচিত রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার বক্তব্য যে না আমি বুঝতে পারছি না যারা বুঝতে পারছেন তাদেরকে আপনাকে জিজ্ঞেস করতে হবে দেখুন টেলিভিশন চ্যানেলে আমরা যেটুকু দেখেছি প্রণন্ত টুডু আক্রান্ত হয়েছেন এবং তিনি অভিযোগও জানিয়েছিলেন আমরা টেলিভিশন চ্যানেলে অন্তত দেখিনি যে তার বিরুদ্ধে যে অভিযোগ সেইগুলো ঘটেছে ফলে আমাদের পক্ষে বলা সম্ভব নয় এবার তৃণমূল এবার তৃণমূল এবং বিজেপি এই দুটি রাজনৈতিক দল দুটি যথেষ্ট শক্তিশালী একজন কেন্দ্রের শাসক একজন রাজ্যের শাসক তারা চেষ্টা করুন যাতে সত্যিটা উদ্ঘাটিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির ঘটনা এবং অভিযোগ নিয়ে যে সত্য উদ্ঘাটিত হওয়ার কথা সেই সত্য উদ্ঘাটিত করার জন্যে রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব আছে সেখানে কেন্দ্রে রাষ্ট্র ব্যবস্থা মানে বিজেপি রাজ্যের রাষ্ট্র ব্যবস্থা মানে তৃণমূল কারণ তারাই শাসক ফলে তারা যখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের দুজনের সামনে একসঙ্গে চলুন আমরা জিজ্ঞাসা করি আপনারা তো রাষ্ট্র ব্যবস্থায় আছেন তাহলে কেন্দ্রের পুলিশ রাজ্যের পুলিশ কেন্দ্রের তদন্তকারী সংস্থা রাজ্যের তদন্তকারী সংস্থা তারা তো সরকারি কর্মী তারা তো রাজনৈতিক দলের কেউ নন তারা মিলে সত্যটা উদ্ঘাটন করার চেষ্টা করুন সাধারণ মানুষকে ভোটের প্রচার হিসেবে এগুলো চাপিয়ে দেবেন না কিন্তু আমাদের নির্বাচন কমিশন যথেষ্ট দৃঢ় পদক্ষেপ নেবেন আমি বিশ্বাস করি আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা সে বিজেপি জিতুক তৃণমূল জিতুক কংগ্রেস জিতুক যেই জিতুক না কেন আমার নিজের সম্পূর্ণ আমাদের রাষ্ট্র ব্যবস্থার ওপর এই গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিশ্বাস আছে আমরা উত্তর কোরিয়া নই আমরা সুদান নই আমার মনে হয় নির্বাচন কমিশনের যে মানুষগুলি আছেন তারা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ইভিএম রক্ষা করবেন এবং সঠিক একটি নির্বাচনী ফলাফল আমরা পাবো আগামী দিনে আমাদের একটি আবেদন থাকবে যে ইভিএম নিয়ে যে বিভিন্ন ধরনের কনফিউশন ধন্ধ সেগুলো সেই 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 বিষয়গুলো যাতে আরও না হয় আরও বেশি সিকিউরিটি বাড়ানো যায় এবং ইভিএমের মধ্যে কী ঘটছে তাই নিয়েও যে বিরোধীদের প্রশ্ন এইগুলোর সন্দেহ নিরসন করা যায় আমি মনে করি বিষয়টা যথেষ্ট ভালোই আছে এই স্বচ্ছতাটা সামনে আনতে পারলে আরও ভালো হয় দেখুন এইখানে কম্পিউটার সায়েন্সের খুব গভীর কিছু বিষয় আছে সেই বিষয়টা নিয়ে দীর্ঘ আলোচনার প্রয়োজন কারচুপি করা যায় কি যায় না আপাতত আমি বিশ্বাসের জায়গার থেকে বলছি আমি বিশ্বাস করি ভারতের জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এই নির্বাচনের ফলাফল এটা আমি বিশ্বাস করি কিন্তু আমি কোনো প্রমাণের আলোচনায় যাচ্ছি না আপ মূল বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পেশি শক্তি যাদের আছে তারা তো বিভিন্ন সময় রাজনীতিতে ব্যবহৃত হন এবার এই যে ভদ্রলোকের কথা বলা হচ্ছে তার যে টিভি চ্যানেলে খবর শুনি আমি তো তাকে ব্যক্তিগতভাবে তাকে নিয়ে স্টাডি করার সুযোগ পাইনি গতকালের এই কথার পর দেখলাম উনি ক্যানিং পূর্বের বিধায়ক ফলে জয়নগর লোকসভা কেন্দ্রে মধ্যে এটা পড়ে উনি সেই জায়গাতে নিশ্চয়ই তার মতন করে তৃণমূলের হয়ে কাজ করেছেন এবং করবেন বাকি আইনগত যে ব্যবস্থা এবং যে ধরনের যদি কিছু দুর্নীতির প্রশ্ন থাকে বেশি শক্তির বিষয় থাকে সেই বিষয়গুলো তো আবার একই কথা বললাম বিজেপির কেন্দ্রের সরকার তৃণমূলের রাজ্যের সরকার কিন্তু সরকার তো কোনো রাজনৈতিক দলের নয় ফলে কোনো দুর্নীতি হলে কোনো দাপট কেউ দেখালে অকারণে যেটা গণতন্ত্রের পরিপন্থী সরকারকে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে ফলে এই বিষয়ে এর বেশি কিছু বলার নেই তিনি তৃণমূলের একজন নেতা তৃণমূলের হয়ে লড়াই করছেন নিয়মের বাইরে গেলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে শেষ দফা ভোট আমরা হ্যাঁ আমরা বারবারই চাইব যে মানুষ হিংসার আশ্রয় কখন নেন যখন সঠিকভাবে তাকে গণতন্ত্রটা বোঝানো যায় না আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা গণতন্ত্রটা সঠিকভাবে বুঝলেই অসুবিধে হতো না তা আপাতত হচ্ছে যতটা কম হয় আমাদের চেষ্টা করতে হবে ফলে এবছরে সত্যিই তো পশ্চিমবঙ্গের আগে অনেক রক্তাক্ত নির্বাচন দেখেছে তুলনামূলকভাবে আমরা মানে অত্যন্ত ভালো যে খুব কম মানুষের প্রাণ গেছে আরও কম অশান্তি হলে আরও ভালো হতো আমাদের একটাই বক্তব্য থাকবে যে চলুন না বাইরের রাজ্যগুলোকে দেখি যেখানে শান্তিতে নির্বাচন হচ্ছে তাদের মতো করে আমরা শিখি শান্তি অপরাধ তো সব হয় হিংসা সব আছে কিন্তু নির্বাচন কেন্দ্রিক বা রাজনীতি কেন্দ্রিক হিংসায় পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা চাই এর থেকে আমরা বেরোনো এবং আশা করি যে নির্বাচন যে সে তো মানুষ যখন একেবারে ইতিহাসের শুরুর দিকে মানুষ তো মারামারি করে একে অপরের কাছ থেকে কেড়ে খেত এখন তো সেরকমটা হয় না আমার আমরা আশা করি চলুন যে আগামী দিনের নির্বাচনে নিশ্চয়ই এমন একটা অবস্থা তৈরি হবে যখন মানুষ আর হিংসার পথে যাবেন না নিজের ভোট নিজে দেবেন আনন্দ করে উৎসবের মেজাজে ভোট দেবেন এবং সেভাবেও তো অনেক জায়গায় ভোট হচ্ছে এই যে এত প্রচার প্রচার হচ্ছে চারপাশে সেই প্রচার তো কলকাতার আশেপাশে ধরুন যাদবপুর বা দমদমে তো প্রচার হচ্ছে সেখানে সবসময় যে হিংসে হচ্ছে এমন আবার যাদবপুরে কিছু কিছু ক্ষেত্রে প্রার্থী অভিযোগ করেছেন সিপিআইএম প্রার্থী যে কিছু জায়গায় তাকে প্রচার করতে অসুবিধে করা হচ্ছে সেগুলো যত কম হয় ততই ভালো